প্রচণ্ড দাবদাহে জনজীবন বিপর্যস্ত। তাপমাত্রা কমার কোনো লক্ষণও দেখা যাচ্ছে না। এই তাপমাত্রায় সবচেয়ে ঝুঁকিতে থাকেন শিশু ও বৃদ্ধরা, তবে এটা যে কোনো মানুষের জন্যই বিপজ্জনক হতে পারে। তাই কিছু বিষয়ে সতর্কতা মেনে চলা জরুরি। এক, প্রচুর পানি পান করুন। তৃষ্ণাবোধ না করলেও নির্দিষ্ট সময় অন্তর পানি পান করুন। সবসময় সঙ্গে বিশুদ্ধ পানি রাখুন। ঘরে বিদ্যমান তাপমাত্রায় থাকা পানি ধীরে ধীরে পান করুন। ঠান্ডা পানি ও বরফ পানি পান করা থেকে বিরত থাকুন, কারণ এই সময় খুব বেশি ঠান্ডা পানি খেলে মানবদেহের ছোট রক্তনালীগুলো ফেটে যেতে পারে। দুই, যদি বাইরে থাকার সময় হাত পা রোদের সংস্পর্শে থাকে, তাহলে বাসায় ফিরেই তড়িঘড়ি হাত পা ধোবেন না। এক্ষেত্রে গোসল বা হাত পা ধোয়ার আগে কমপক্ষে আধা ঘন্টা অপেক্ষা করুন। তিন, বেলা এক একটার পর থেকে বিকেল চারটা পর্যন্ত রোদের তীব্রতা অনেক বেশি থাকে, তাই এই সময় খুব প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া।